হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে এমন একটি স্কিন হোয়াইটেনিং রেমেডি শেয়ার করব যার ব্যবহারে আপনার ত্বক এতটা গ্লোয়িং আর ফর্সা হবে যে যা দেখে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। আর এই উপায়টি এতটাই সহজ ও কার্যকর যার প্রথম ব্যবহারে আপনি অসাধারণ ফলাফল পাবেন এবং আপনাদের ত্বক সুন্দর, ফর্সা, উজ্জ্বল ও বেদাগ হয়ে উঠবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমেডিটিকে বানাতে হয়। আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারেন। এবার একটি পরিষ্কার পাটিতে 2 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়ার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হলো ত্বক হতে রোদে পোড়া কালো দাগ, ব্রণের দাগ ও ত্বকের কালচে রং দূর করে দিয়ে ত্বককে ভিতর থেকে ফর্সা করে তোলা। 3 চামচ টক দই। দইয়ের মধ্যে থাকা ভিটামিন B5 ত্বক হতে কালো দাগ, বয়সের ছাপ ও ব্রণের দাগকে দূর করে দিয়ে ত্বককে দাগহীন করে তুলবে। 4 চামচ বিটরুট জুস। এটি ব্যবহারে ত্বক ফর্সা হবার পাশাপাশি ত্বকের মধ্যে একটি দুধে আলতা আভা আসবে। ও একটি ভিটামিন ই অ্যাড করে এদেরকে ভালো করে মিক্স করে নিন। এই প্যাকটি আপনাদের ত্বককে দাগহীন, উজ্জ্বল ও ফর্সা করে দেবার জন্য খুবই কার্যকর হবে। বন্ধুরা, এখন স্কিন হোয়াইটেনিং রেমেডি পুরোপুরিভাবে তৈরি। এবার একটি ব্রাশের সাহায্যে এটি চেহারায় এইভাবে অ্যাপ্লাই করুন। বন্ধুরা, যেহেতু এই প্যাকটি ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, তাই এই রেমেডিটি কোনো সাইড ইফেক্ট ছাড়াই ত্বককে দাগহীন, ফর্সা করে তুলবে এবং ত্বককে ভিতর থেকে ময়শ্চারাইজ করে তুলতুলে নরম, কোমল ও মোলায়েম করবে। প্যাকটি মুখে লাগিয়ে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করে পুরোপুরি শুকিয়ে নিন। যখন প্যাকটি শুকিয়ে যাবে তখন জল দিয়ে আপনার ত্বককে ভালো করে ধুয়ে ফেলুন। তাহলে ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এই সহজ একটি উপায়কে একবার ব্যবহার করে আমার ত্বক আগের থেকে কতটা ফর্সা ও উজ্জ্বল হয়ে গেছে। আপনিও এই উপায়টিকে ঘরে বসে সপ্তাহে 2 বার করে ব্যবহার করুন, আপনার ত্বক খুব দ্রুত উজ্জ্বল ও ফর্সা হবে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।